ग्राफिक डिजाइन और फ्रिलेंसिंग आग्रही सम्मानित व्यूअर्स अस्सलामु अलैकुम बी डिजाइनर एंड फ्रिलेंसर यूट्यूब चैनल और फेसबुक पेजर पक्ष आमंत्रण जानाच्छि ग्राफिक डिजाइन मोशन ग्राफिक डिजाइन और फ्रिलेंसिंग शेखार धारावाहिक प्रक्रिया आजकल पर्व एडोबी इलस्ट्रेटर खुबी चमत्कार और कार्यकरी रोटेट टुल और रिफ्लेक्ट टुलर काज देखाबो आपनी जदि रोटेट और रिफ्लेक्ट टुलर काज भालो करे बुझते पारेन ताहले ए दुटो टुलर व्यवहार करे आपनी चमत्कार चमत्कार डिजाइन करते पारबेन एवं लोगो डिजाइन फ्लोरार डिजाइन एवं मंडाला डिजाइने ए दुटो टुलर व्यवहार करे आपनार डिजाइन के आपनी आकर्षणीय और चमत्कार करे तुलते पारबेन आजकेर टिउटोरियाले आमि ए दुटो टुलर उपर विस्तारित आलोचना करब टिउटोरियालटि जदि भालो लागे ताहले चैनलटि सबस्क्राइब करे नतून भिडियो नोटिफिकेशन पे पाशे थाका बेल आइकनटि क्लिक करे राखबेन এটা হলো গ্রাফিক ডিজাইন মোশন গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং বিষয়ে পারস্পরিক আলোচনা ও সহযোগিতা করার জন্য একটা ফেসবুক গ্রুপ তাহলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল আজকের টিউটোরিয়ালটি অ্যাডোবি ইলাস্ট্রেটরের 16তম টিউটোরিয়াল আজকের টিউটোরিয়ালের আলোচ্য বিষয় রোটেট টুল এবং রিফ্লেক্ট টুল অ্যাডোবি ইলাস্ট্রেটরের টুলবারের এই টুলটি হচ্ছে রোটেট টুল রুটেট টুলের শর্টকাট কি হচ্ছে আর আপনি এই টুলবারের অন্য যে কোনো টুলে থাকা অবস্থায় যদি কিবোর্ডের আর বাটনটি প্রেস করেন সাথে সাথে রুটেট টুলটি সিলেক্ট হয়ে যাবে রুটেট টুল গ্রুপের পরবর্তী টুলটি দেখার জন্য আপনারা রুটেট টুলের উপর মাউসের লেফট বাটনে লং প্রেস করবেন অথবা মাউসের রাইট বাটনে প্রেস করবেন তাহলে পরবর্তী যে টুলটি আছে রিফ্লেক্ট টুল সেটি দেখা যাবে রিফ্লেক্ট টুলের শর্টকাট কি হচ্ছে ও এই টুল দুটোকে এই টুলবার থেকে আলাদা করে এখানে সেট করে নেই আমরা প্রথমেই রুটেট টুল নিয়ে আলোচনা করব এই টুলের সাহায্যে একটি অবজেক্ট বা শেপ এর রেফারেন্স পয়েন্ট সেট করে পছন্দ মতো ভাবে ঘোরানো যায় ডিফল্ট অবস্থায় প্রতিটি অবজেক্ট বা শেপ এর রেফারেন্স পয়েন্ট হলো সেন্টার পয়েন্ট যেমন আমি যদি এখানে এই রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে একটি শেপ ক্রিয়েট করি দেখুন এটার মাঝে কিন্তু একটা পয়েন্ট দেখা যাচ্ছে এবং এই পয়েন্টটাই হচ্ছে এই শেপের রেফারেন্স পয়েন্ট তো এতদিন আমরা এই সিলেকশন টুল দ্বারা কিন্তু এটাকে ঘোরাতে পারতাম যেমন এই সিলেকশন টুলটি এই শেপের এই পাশে নিয়ে আসলে দেখুন মাউস পয়েন্টারটি একটা টার্ন আইকনে পরিণত হয়েছে এখন এটার সাহায্যে কিন্তু আমরা এটাকে ঘোরাতে পারছি যেভাবে ইচ্ছা সেভাবেই ঘোরাতে পারছি কিন্তু এখন যদি এটা ঘুরছে দেখুন সেন্টারকে কেন্দ্র করে এখন যদি আমি এই শেপটাকে এই অংশটুকুকে কেন্দ্র করে ঘোরাতে চাই সেটা কিভাবে ঘোরাবো সেক্ষেত্রেই কিন্তু এই রোটেট টুলটার ব্যবহার করতে হবে এখন দেখুন রোটেট টুলটি সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এই শেপের যে সেন্টার পয়েন্টটা ছিল এটা অ্যাক্টিভ হয়ে গেছে মানে এটা এখন রেফারেন্স পয়েন্ট হিসেবে কাজ করবে এখন যদি আমি এই শেপটাকে ঘোরাই দেখুন ঘোরাতে পারছি এখন এটা ঘুরছে একদম সেন্টারে যে রেফারেন্স পয়েন্ট আছে এই পয়েন্টটাকে কেন্দ্র করে এখন যদি আমি এই রোটেট টুল দ্বারা এখানে ক্লিক করি দেখুন এটার রেফারেন্স পয়েন্টটা এখানে চলে এসেছে এবং এখন যদি এটাকে ঘোরাই তাহলে দেখুন এই রেফারেন্স পয়েন্টটাকে কেন্দ্র করে কিন্তু এটা ঘুরছে এবং এই ঘোরার সময় যদি আমি অল্টার প্রেস করে এটাকে ঘোরাই তাহলে কিন্তু এখানে এটার একটা কপি তৈরি হয়ে যাবে এবং কপি তৈরি হওয়ার পর আমি যদি কন্ট্রোল ডি প্রেস করি তাহলে দেখুন আরও কপি তৈরি হয়ে এখানে এই ধরনের একটা অবজেক্ট তৈরি করেছে তাহলে আপনারা আশা করি বুঝতে পারছেন এই রোটেট টুলটি কিভাবে কাজ করে রোটেট টুলটি মূলত হচ্ছে একটা অবজেক্টের রেফারেন্স পয়েন্টকে কেন্দ্র করে ওই অবজেক্টটাকে ঘোরাতে সাহায্য করে যেমন এখান থেকে যদি আমি ইলাস্ট টুল নিয়ে এই ধরনের একটা শেপ তৈরি করি এটাকে আমি অন্য কোনো কালার দিয়ে ফিল করি এবার যদি আমি এখান থেকে রোটেট টুলটি সিলেক্ট করি সাথে সাথে দেখুন এটার সেন্টার পয়েন্টে এটার রেফারেন্স পয়েন্ট সেট হয়ে গেছে এখন এই রেফারেন্স পয়েন্টটাকে যদি আমি এখানে নিয়ে আসি এবং এটাকে যদি ঘোরাই তাহলে দেখুন এটা কিন্তু ঘুরছে এবং অল্টার প্রেস করে যদি এখানে আমি ছেড়ে দেই তাহলে এটার একটা কপি তৈরি হবে এখন যদি আমি কন্ট্রোল ডি প্রেস করি তাহলে দেখুন এটা কত সুন্দর করে একটা সার্কেল ফুলের মতো তৈরি করেছে এখন এই অল্টার প্রেস করার সময় আপনারা যদি অল্টার শিফট প্রেস করেন তাহলে একটা নির্দিষ্ট কোণে এটা ঘুরবে যেমন আমি পুনরায় রুটের টুলটি এখানে নিয়ে আসি নিয়ে আসার পরে এখানে যে রেফারেন্স পয়েন্টটা আছে এটাকে আমি এখানে দিয়ে দিই এখানে দিয়ে দেওয়ার পরে এখন আমি অল্টার এবং শিফট বাটনে প্রেস করে
তারপরে হচ্ছে এটাকে ধরে নিতে হবে। এটাকে ধরে অল্টার এবং শিফট বাটনে প্রেস করে যদি আমি এটাকে এখানে নিয়ে আসি, দেখুন এটা কিন্তু এখন 45 ডিগ্রি কোণে ঘুরছে। এবার যদি আমি মাউসের লেফট বাটনের প্রেসটা ছেড়ে দেই এবং কন্ট্রোল ডি প্রেস করি, তাহলে প্রত্যেকটাই 45 ডিগ্রি কোণে ঘুরে এরকম একটা রাউন্ডেড শেপ তৈরি করবে। এই রোটেট টুল দ্বারা কিন্তু চমৎকার চমৎকার ঘোড়ার তৈরি করা যায়। যেমন এখন যদি আমি জাস্ট এখানে একটা লাইন তৈরি করি এবং লাইন তৈরি করার পর আমি যদি এখান থেকে রোটেট টুলটি সিলেক্ট করে এটার যে সেন্টার পয়েন্টটা আছে এটাকে যদি আমি রেফারেন্স পয়েন্ট নির্বাচন করি এবং এখন যদি আমি এটাকে একটু ঘোরাই, ছেড়ে দেই, অল্টার প্রেস করে ঘুরিয়েছি বলে এটার একটা কপি তৈরি হয়েছে। এখন যদি আমি কন্ট্রোল ডি প্রেস করি, দেখুন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হয়ে গেছে। এখন ধরুন আপনি আপনার কোনো শেপকে কোনো নির্দিষ্ট কোণে ঘোরাতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন সেটারও কিন্তু অপশান এই রোটেট টুলে দেয়া আছে। যেমন ধরুন এখানে আমি একটা সেন্টার পয়েন্ট তৈরি করি, এটা হচ্ছে একটা সেন্টার পয়েন্ট, এটার ফিল কালারটাকে আমি পরিবর্তন করে দেই। এটার সেন্টার পয়েন্ট নির্দিষ্ট করার জন্য আমি রোলারটাকে নিয়ে আসি, রোলারটাকে নিয়ে এসে এখানে একটা রোলার সেট করি এবং পুনরায় এটাকে সিলেক্ট করে এখানে একটা রোলার সেট করি, তাহলে এটা হচ্ছে সেন্টার পয়েন্ট। এই রোটেট টুল দিয়ে কাজ করার সময় একটা নিয়ম আপনারা সবসময় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে অবজেক্টটাকে আপনারা ঘোরাবেন সেই অবজেক্টটাকে কিন্তু এই সিলেকশন টুল দ্বারা প্রথম সিলেক্ট করে নিতে হবে, তারপর রোটেট টুল দ্বারা ওই অবজেক্টের রেফারেন্স পয়েন্ট সেট করতে হবে। যেমন এখন হচ্ছে আমি এই সার্কেলটাকে কেন্দ্র করে কিছু অবজেক্ট ঘুরাবো, সেক্ষেত্রে আমি এই গ্রিডগুলোকে লক করে দেই। এখন আমি এখানে একটা শেপ তৈরি করি, সেক্ষেত্রে আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করে এই রেক্টেঙ্গেলটিকে আমি এই কালার দিয়ে ফিল করি। এবার এটাকে এই পাশে নিয়ে যাই, এটাকে ব্ল্যাক কালার দিয়ে ফিল করি। আমি ফিল করার পর এটাকে আমি এভাবে ঘুরিয়ে দিই, ঘুরিয়ে ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা এই অংশটাকে একটু লম্বা করে দেই, একটা ম্যান্ডেলা ডিজাইন করে আপনাদেরকে দেখাই। একটু নিচে নিয়ে আসি, এটাকে আর একটু লম্বা করে দিই আমি। এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে একটু লম্বা করে দিলাম। এবার এটার একটা কপি তৈরি করি, এটাকে একটু ছোট করে ফেলি, এটাকে এটার মাঝে সেট করে দেই এবং এটাকে আমি হোয়াইট করে ফেলি। এবার এই দুটোকে আমি গ্রুপ করে ফেলি। এখন আমি এই অবজেক্টটাকে এই সার্কেলের চারপাশে এরকম ঘুরিয়ে একটা ডিজাইন তৈরি করব, সেক্ষেত্রে আমি 20টা কপি করব ধরেন এই শেপটা। সেজন্য আমি প্রথমে হচ্ছে এই শেপটাকে সিলেক্ট করব, সিলেকশন টুল দ্বারা এই শেপটাকে সিলেক্ট করার পর আমি এখান থেকে রোটেট টুলটা সিলেক্ট করে এখন আমি ঠিক এই সার্কেলটার সেন্টার বরাবর একটা রেফারেন্স পয়েন্ট তৈরি করব। সেক্ষেত্রে আমি এই রেফারেন্স পয়েন্টে ক্লিক করলাম। এখন ক্লিক করলে আমি যে এই অবজেক্টটাকে ঘোরাবো সেই অবজেক্টটাকে একটা নির্দিষ্ট কোণে ঘোরাতে হবে, কারণ 20টা যদি আমি তৈরি করতে চাই কপি এই শেপে, সেক্ষেত্রে আমাকে হচ্ছে একটা নির্দিষ্ট কোণে ঘুরিয়ে এই 20টা তৈরি করতে হবে। এখন আমরা জানি প্রত্যেকটা সার্কেল কিন্তু 360 ডিগ্রি কোণে হয়, সেক্ষেত্রে আমি যদি 20টা এরকম তৈরি করতে চাই সেক্ষেত্রে আমি প্রত্যেকটা সার্কেলের জন্য 18 পাবো, অথবা 18টা যদি আমি করতে চাই, 18 দিয়ে যদি 360কে ভাগ করা হয় তাহলে হচ্ছে 20 আসবে, সেক্ষেত্রে 18টা তৈরি করলে 20 ডিগ্রি কোণে এটাকে ঘোরাতে হবে। এখন নির্দিষ্ট কোণে ঘোরাতে গেলে এখানে আমাকে এই কোণটা বসানোর জন্য একটা অপশান নিয়ে আসতে হবে। এই অপশানটা আমরা নিয়ে আসার জন্য এই রুটেড টুলটা সিলেক্ট করে এই সেন্টার পয়েন্টে ক্লিক করার সময় অবশ্যই কিবোর্ডের অল্টার বাটনটা প্রেস করে যখন ক্লিক করব, তখন দেখুন এরকম একটা রোটেটের অপশান চলে আসবে। এক্ষেত্রে অবশ্যই রেফারেন্স পয়েন্ট সিলেক্ট করার সময় অল্টার চেপে ক্লিক করতে হবে, অল্টার চেপে ক্লিক করার পরে এরকম একটা ডায়লগ বক্স আসবে। এখন আমি এখানে মান বসিয়ে দিব, যেহেতু আমি জানি এই সার্কেলটা 360 ডিগ্রি এবং 360 ডিগ্রিকে যদি 18 দিয়ে ভাগ করা হয় তাহলে 20 ডিগ্রি করে পরে প্রত্যেকটা অবজেক্টের জন্য, এখানে আমি 20 বসিয়ে দিলাম। এখন এখানে যে অপশানটা আছে এটা হচ্ছে কপি, যদি এই অবজেক্টের একটা কপি তৈরি করতে চাই সেক্ষেত্রে কপিতে ক্লিক করব, আর যদি এই অবজেক্টটাকে শুধু ঘোরাতে চাই সেক্ষেত্রে ওকে দিব।
আমি যেহেতু কপি তৈরি করতে চাচ্ছি সেহেতু কপিতে আমি ক্লিক করলাম। দেখুন এখানে একটা কপি তৈরি হয়ে গেছে। এবার যদি আমি কন্ট্রোল ডি প্রেস করি দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এবং আমরা যেহেতু 20 ডিগ্রি কোণে ঘুরিয়েছিলাম, 20 ডিগ্রি কোণে 360 কে ভাগ করলে আমরা 18 পাই। এখানে আপনারা গুণে দেখবেন 18টা অবজেক্ট তৈরি হয়েছে। তো এভাবে আপনারা খুব সহজেই রোটেট টুলের মাধ্যমে কোনো অবজেক্টকে ঘুরিয়ে কোনো সেন্টারের চারপাশে এরকম ডিজাইন করতে পারবেন। যেমন আমি যদি এই রোটেট টুলের ব্যবহার দেখাই, সেক্ষেত্রে একটা গড়ি আপনাদেরকে তৈরি করে দেখাই। গড়ির সম্পূর্ণটা আমি তৈরি করবো না, কারণ সম্পূর্ণটা তৈরি করলে অনেক সময় লাগবে। সেক্ষেত্রে এখানে আমি একটা সার্কেল তৈরি করি। প্রথমেই সার্কেলের কেন্দ্রটাকে আমি এই গাইডগুলো যে আছে এই গাইডগুলোর কেন্দ্রে রাখলাম। এখন এটার ফিল কালার দিয়ে আমি এই ধরনের ফিল কালার দিলাম। এখন এই সার্কেলটাকে আমি লক করে দিই কন্ট্রোল টু চেপে। এখন এটার চারপাশে হচ্ছে আমি ঘন্টার কাঁটা দিব। সেক্ষেত্রে ঘন্টার কাঁটার জন্য আমি আরেকটা ছোট সার্কেল তৈরি করি, এটাকে একটু বড় করি আমি, এটাকে আমি অন্য একটা কালার দিয়ে ফিল করি। এই কালার দিয়ে ফিল করলাম এবং এখানে থাকে 12, তাই আমি এখানে 12 টাইপ করে এটাকে একটু বোল্ড করে দেই। বোল্ড করে দিলাম। এখন এই কালারটা চেঞ্জ করে দেই। এবার এটাকে আর এটাকে হচ্ছে আমরা অ্যালাইন করে নিই। অ্যালাইন করার ক্ষেত্রে আমরা যেহেতু এটার সাথে এটাকে অ্যালাইন করব, সেক্ষেত্রে অল্টার চেপে পুনরায় আমি এটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমি অ্যালাইন করে নিলাম। টেক্সটের কালারটা ঠিক বাসছে না, আমি এটা অন্য একটা কালার দিই। এখানে আরজিবিটা সিলেক্ট করি। আরজিবিটা সিলেক্ট না করলে প্রপার কালারটা পাওয়া যাচ্ছে না। এইবার এই দুটো অবজেক্টকে আমরা গ্রুপ করে ফেলি। গড়িতে সাধারণত ঘন্টার কাঁটা থাকে 12টা। আমরা জানি প্রত্যেকটা সার্কেল হচ্ছে 360 ডিগ্রি, সেক্ষেত্রে আমাদেরকে এই ঘন্টার কাঁটাকে 12টা অবজেক্ট তৈরি করে এখানে এই সার্কেলে ঘোরাতে হবে। সেক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে রোটেট টুল নিয়ে আসব। আমরা রোটেট টুল নিয়ে আসার পরে এটার যে সেন্টার আছে এই সেন্টারে অল্টার প্রেস করে ক্লিক করব। সেক্ষেত্রে আমাদের এরকম রোটেটের ডায়লগ বক্স চলে আসবে। এখানে আমরা জানি 12 দিয়ে যদি 360 কে ভাগ দিই, সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা ঘন্টার কাটার জন্য 30 ডিগ্রি কোণে ঘোরাতে হবে। এখানে আমি 30 প্রেস করে দিলাম। যেহেতু আমি কপি করব, সেহেতু আমি এখানে কপিতে ক্লিক করলাম। এবার আমি কন্ট্রোল ডি প্রেস করলাম। এখানে আমি ঘন্টার 12টা কাটা পেয়ে গেলাম। টিউটোরিয়াল তৈরি করতে যাতে কম সময় লাগে, সেক্ষেত্রে আমি এই টেক্সটগুলোকে পরিবর্তন করলাম না। আপনারা যখন প্র্যাকটিস করবেন এখানে 1, এখানে 2, এখানে 3 এরকমভাবে টেক্সটগুলোকে পরিবর্তন করে দিবেন। এখন আমি এই সবগুলোকে আলাদা একটা গ্রুপ করে ফেলি। কন্ট্রোল জি প্রেস করে এটাকে গ্রুপ করে নিলাম। এখন আমাদের প্রয়োজন হচ্ছে মিনিটের কাঁটা। আমরা জানি এখানে 60টা মিনিটের কাঁটা থাকে। সেক্ষেত্রে 360কে যদি 60 দিয়ে ভাগ করি আমরা, তাহলে আমরা পাবো প্রত্যেকটা মিনিটের কাটার জন্য 6 ডিগ্রি। আমি এখানে একটা মিনিটের কাটা তৈরি করি। মিনিটের কাটাটা আমরা এই কালার দিয়ে তৈরি করি। এখানে একটা মিনিটের কাটা তৈরি করে নিই, এটাকে সেন্টার করি। এখন এটাকেও আমরা হচ্ছে 60টা ভাগে ভাগ করে এখানে ঘোরাবো। সেক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করে নিলাম। এবার এখান থেকে রিফ্লেক্ট টুলটা সিলেক্ট করে একদম সেন্টারে এসে অল্টার প্রেস করে ক্লিক করব। সেক্ষেত্রে এখানে আমরা প্রত্যেকটা মিনিটের কাটার জন্য পাবো 6 ডিগ্রি কোণ। এখানে 6 টাইপ করে দিলাম। এবার কপি করে দিব, তারপর কন্ট্রোল ডি প্রেস করব। দেখুন এখানে মিনিটের কাটাগুলো আমরা পেয়ে গেছি। এবার এই মিনিটের কাঁটাগুলোকেও আমরা গ্রুপ করে ফেলবো। সেক্ষেত্রে আমরা ঘন্টার কাঁটাগুলোকে লক করে দিয়েছি। এবার মিনিটের কাঁটাগুলোকে সিলেক্ট করে আমরা এখানে গ্রুপ করে দিলাম এবং ঘন্টার কাঁটাকে এখন আনলক করে আমরা ঘন্টার কাঁটাটাকে
ফ্রন্টে নিয়ে আসি, অ্যারেন্সে যাওয়ার পরে বিং টু ফ্রন্ট দিয়ে দিব, সেক্ষেত্রে সামনে চলে আসবে। এভাবে আপনারা রোটেট টুল ব্যবহার করে ঘড়ির ঘন্টার এবং মিনিটের কাঁটাগুলো তৈরি করে নিতে পারবেন। এবং এখানে আপনারা হচ্ছে এখন ঘড়ির যে অন্যান্য অংশ থাকে এগুলো আর্ট করে একটা সুন্দর ঘড়ি ডিজাইন করতে পারবেন। আশা করি এই রোটেট টুলের কাজ আপনারা বুঝতে পেরেছেন। রোটেট টুলকে নির্দিষ্ট কোণে ঘোরানোর জন্য আপনারা যখন রেফারেন্স পয়েন্টটা নেবেন, তখন হচ্ছে রেফারেন্স পয়েন্টটা নেওয়ার সময় অবশ্যই কিবোর্ডের অল্টার বাটনে প্রেস করবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনাদের সামনে এরকম রোটেটের একটা ডায়লগ বক্স আসবে, এখানে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত মান বসিয়ে এটাকে রোটেট করতে পারবেন। এবার এই রোটেট টুল গ্রুপের অধীনে পরবর্তী যে টুলটি আছে সেটি হচ্ছে রিফ্লেক্ট টুল। রিফ্লেক্ট টুলের শর্টকাট কি হচ্ছে ও, আপনি এই টুলবারের অন্য যে কোনো টুলে থাকা অবস্থায় যদি কিবোর্ডের ও বাটন প্রেস করেন তাহলে এই রিফ্লেক্ট টুলটি সিলেক্ট হয়ে যাবে। এই টুলের সাহায্যে একটি অবজেক্ট বা শেপের রেফারেন্স পয়েন্ট সেট করে পছন্দ মতো দিকে আপনি ওই অবজেক্ট বা শেপকে রিফ্লেক্ট করতে পারবেন বা ঘোরাতে পারবেন। এই কাজটি দেখানোর জন্য আমি এখানে একটা সিমেট্রিক টাইপের কিছু ডিজাইন করব। সিমেট্রিক টাইপের ডিজাইন হচ্ছে দুই পাশেই একই রকমের ডিজাইন থাকবে। সেক্ষেত্রে আমি এখান থেকে পেন টুলের সাহায্যে একটা লাভ শেপের অর্ধেক তৈরি করি। লাভ শেপের অর্ধেক তৈরি করলাম। এবার এটাকে আমি অন্য একটা কালার দিয়ে ফিল করে নিলাম। এখন ধরুন এটার এই পাশে আছে, এখন এটাকে ঘুরিয়ে আমি এই পাশে নিয়ে আসতে যাচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে এই রিফ্লেক্ট টুলটি ব্যবহার করতে হবে। এখন যদি আমি এখান থেকে রিফ্লেক্ট টুলটি সিলেক্ট করি, দেখুন এখানেও কিন্তু একটা রেফারেন্স পয়েন্ট পড়েছে, এই রেফারেন্স পয়েন্টটা এখানে পড়েছে। এখন এই শেপটাকে আপনি যে অংশ থেকে ঘুরাবেন ওই অংশে কিন্তু এই রেফারেন্স পয়েন্টটা সেট করতে হবে, যেহেতু এটা এই অংশ বরাবর ঘুরবে। সেক্ষেত্রে এখানে হচ্ছে রেফারেন্স পয়েন্টটা আমি ক্লিক করে নিয়ে আসলাম, সেক্ষেত্রে মাউসের ল্যাব বাটনে আমি ক্লিক করলাম, দেখুন রেফারেন্স পয়েন্টটা এখানে চলে এসেছে। রেফারেন্স পয়েন্ট এখানে চলে আসার পর আপনি এখানে ড্র্যাগ করে এটাকে ঘোরাতে পারবেন, দেখুন এটা কিন্তু এরকম ঘোরাতে পারছেন, বা রিফ্লেক্ট করতে চাইলে আপনি রিফ্লেক্ট করতে পারছেন। এখন যদি আপনি এখানে ছেড়ে দেন এটা রিফ্লেক্ট হয়ে এই পাশে চলে আসবে। এটা রিফ্লেক্ট হয়ে এই পাশে ঠিকই চলে এসেছে, কিন্তু এই পাশ থেকে পুরোপুরি চলে এসেছে। আপনি যদি এই রিফ্লেক্টের একটা কপি তৈরি করতে চান, সেক্ষেত্রে এই রিফ্লেক্ট করার সময় অল্টার বাটনে প্রেস করে ধরে রাখবেন, ধরে রাখার পর দেখবেন এরকম একটা কপি তৈরি হয়েছে। এখন যদি আপনি মাউসের ল্যাব বাটনে ক্লিক ছেড়ে দেন দেখবেন এখানে একটা কপি তৈরি হবে, এবং দেখুন এটা পূর্ণাঙ্গ একটা লাভ শেপ তৈরি করে ফেলেছে। তো এভাবে আপনারা এই রিফ্লেক্ট টুল ব্যবহার করে যে কোনো অবজেক্ট বা শেপকে একটা নির্দিষ্ট রেফারেন্স পয়েন্টের উপর বেস করে রিফ্লেক্ট করতে পারবেন। সেক্ষেত্রে এই রিফ্লেক্ট করার সময় যদি আপনি কোনো নির্দিষ্ট দিকে রিফ্লেক্ট করতে চান এবং কোনো নির্দিষ্ট কোণে রিফ্লেক্ট করতে চান, সেটার অপশানও কিন্তু এই রিফ্লেক্ট টুলে দেয়া আছে। এক্ষেত্রেও আপনি যখন রেফারেন্স পয়েন্টটা নেবেন, রেফারেন্স পয়েন্ট নেওয়ার সময় যদি আপনি কিবোর্ডের অল্টার বাটনে প্রেস করে রেফারেন্স পয়েন্টটা নেন, তাহলে এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে, যার প্রথমে আছে এক্সিস। এক্সিস পয়েন্টের প্রথমে আছে হরিজন্টাল এবং পরে আছে ভার্টিক্যাল। এর মানে হচ্ছে আপনি এই অবজেক্টটাকে হরিজন্টালি রিফ্লেক্ট করতে চাচ্ছেন না ভার্টিক্যালি রিফ্লেক্ট করতে চাচ্ছেন। কাজ করার প্রয়োজনে কিন্তু অনেক অবজেক্টকে হরিজন্টালি রিফ্লেক্ট করতে হয়, অনেক অবজেক্টকে ভার্টিক্যালি রিফ্লেক্ট করতে হয়। যেমন এখন এটা ভার্টিক্যালি আছে, আর এই প্রিভিউর বক্সের চেকমার্ক দেওয়া আছে বিটাই দেখা যাচ্ছে ভার্টিক্যালি এটা এভাবে রিফ্লেক্ট হবে, আর যদি আপনি হরিজন্টালি দেন তাহলে হচ্ছে এরকম রিফ্লেক্ট হবে। তো আপনি রিফ্লেক্টটা কীরকমভাবে করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আমি এটাকে ভার্টিক্যালি রিফ্লেক্ট করবো, সেক্ষেত্রে আমি ভার্টিক্যালটা সিলেক্ট করে দিলাম, এবং এখানে দেখুন কপি আছে এবং ওকে আছে। যদি আপনি ওকে প্রেস করেন সেক্ষেত্রে শুধুমাত্র ওই অবজেক্টটাই রিফ্লেক্ট হবে, কোনো কপি তৈরি হবে না। যেমন আমি যদি এখন ওকে প্রেস করি, দেখুন এই পাশ থেকে রিফ্লেক্ট হয়ে এই অংশটুকু এই পাশে চলে এসেছে। আবার যদি আমি পুনরায় এখানে রেফারেন্স পয়েন্ট নেওয়ার সময় অল্টার বাটনে প্রেস করি, তাহলে এরকম ডায়লগ বক্স আসবে। এবার যদি আমি এখানে কপি প্রেস করি, তাহলে দেখবেন এটার একটা কপি এই পাশে তৈরি হয়েছে। এবং আপনি যদি এই ডায়লগ বক্সটার দিকে লক্ষ্য করেন, তাহলে দেখবেন এখানে কিন্তু অ্যাঙ্গেল আছে, আপনি কত ডিগ্রি কোণে এটাকে রিফ্লেক্ট করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। যেমন আমি যদি এটাকে এখন ঘুরাই, তাহলে দেখুন এটা কিন্তু এখন ঘুরে যাচ্ছে এবং এই বরাবর কিন্তু রিফ্লেক্ট হবে। যেমন এখন যদি আমি এটাকে ছেড়ে দেই, কপি তৈরি করি, তাহলে দেখুন এটা এই রকমভাবে রিফ্লেক্ট হয়েছে। কাজের প্রয়োজনে আপনাকে বিভিন্নভাবে রিফ্লেক্ট করতে হতে পারে। এক্ষেত্রেও আপনি যখন রিফ্লেক্ট করার জন্য রেফারেন্স পয়েন্ট নেবেন, সেক্ষেত্রে অবশ্যই কিবোর্ডের অল্টার বাটনে প্রেস করে যদি আপনি রেফারেন্স পয়েন্টটা নেন, সেক্ষেত্রে এটা কিন্তু এরকম একটা ডায়লগ বক্স আসবে।
এক্ষেত্রে আপনি এই রেফারেন্স পয়েন্টটাকে যদি এখানে সেট করেন তাহলে কিন্তু এটা এই রেফারেন্স পয়েন্টটাকে বেস করে রিফ্লেক্ট হবে। যেমন এখন যদি আপনি এটাকে রিফ্লেক্ট করেন তাহলে দেখুন এটা এটাকে কেন্দ্র করে রিফ্লেক্টটা এখানে চলে এসেছে। আবার যদি এটাকে ঘোরান দেখুন এই রেফারেন্স পয়েন্টটাকে কেন্দ্র করে কিন্তু এটা ঘুরছে। যেমন আপনি যদি এই রেফারেন্স পয়েন্টটাকে এখানে সেট করে দেন, এখানে সেট করে দেওয়ার পর আপনি যদি এটাকে রিফ্লেক্ট করতে চান দেখুন এই রেফারেন্স পয়েন্টটাকে কেন্দ্র করে কিন্তু সে রিফ্লেক্ট হচ্ছে। এখানে যদি আমি অল্টার বাটনে প্রেস করে ক্লিক করি, এবার যদি আমি হরিজন্টালি এটাকে রিফ্লেক্ট করি এবং কপিতে ক্লিক করি দেখুন এটার এরকম একটা রিফ্লেক্ট তৈরি হয়ে এরকম একটা শেপ তৈরি হয়েছে। তাহলে এই ছিল অ্যাডোবি ইলাস্ট্রেটরের রোটেট টুল এবং রিফ্লেক্ট টুল নিয়ে আজকের ভিডিও টিউটোরিয়াল। আশা করি ভিডিও টিউটোরিয়ালটি আপনারা বুঝতে পেরেছেন। টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন। আমার চ্যানেলে যারা নতুন, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। খুব শীঘ্রই আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের পরবর্তী ভিডিও টিউটোরিয়াল তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।